মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজ বাংলার মানুষের ভাষার অধিকার আদায় স্বাধীনতা অর্জন গণতন্ত্র প্রতিষ্ঠা যুদ্ধাপরাধীদের বিচার কাঙ্ক্ষিত উন্নয়ন বিশ্বে বাঙালি জাতিকে মর্যাদার আসনে আসীন করার মতো মহান সকল অর্জনে নেতৃত্ব দেওয়া গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পরম শ্রদ্ধায় গভীরতম কৃতজ্ঞতায় ভালোবাসায় স্মরণ করি জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি এই গত একাত্তর বছরে যারা দেশ মাতৃকার জন্যে শহীদ হয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই হোসেন শহীদ সোরওয়ার্দি সহ প্রয়াত সকল নেতাকর্মীকে মাননীয় স্পিকার বৈশ্বিক করোনার সংকটে আমরা ইতিমধ্যেই আমাদের দেশের পনেরো শতাধিক মানুষকে হারিয়েছি শ্রদ্ধেয় জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ধর্মমন্ত্রী জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান চলে গেছেন চলে গেছেন বহু বরেণ্য ব্যক্তি হারিয়েছি অর্ধ শতাধিক চিকিৎসক সহ শিক্ষক প্রকৌশলী বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ আরও বহু আপনজনকে সকল প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাই আপ্তার মাঘ ফেরাত কামনা করি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে দেশকে করোনা মুক্ত করার আহ্বান জানাই এবং কোভিড মোকাবেলার যারা তাদের সকলকে জানাই অভিনন্দন মাননীয় স্পিকার একুশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ সর্বমোট পঁচানব্বই হাজার কোটি টাকা বাজেটের শতকরা সতেরো ভাগ জিডিপির শতকরা তিন দশমিক এক ভাগ উনত্রিশটি মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে এটি শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই গত অর্থ বছরের চেয়ে ষোলো দশমিক এক এক ভাগ বৃদ্ধি করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ কথাটিও বলতে চাই যে শিক্ষায় শুধু প্রত্যক্ষ বরাদ্দই নয় অপ্রত্যক্ষ বরাদ্দও রয়েছে আমরা যদি বলি বিদ্যুৎ খাত যাতায়াত নারীর ক্ষমতায়ন খাদ্য ও পুষ্টি দারিদ্র নিরসন সামাজিক সুরক্ষা তথ্য প্রযুক্তি বিজ্ঞান এই সকল খাতের যত অর্জন হবে তার তো সরাসরি একটা প্রভাব পড়বে আমাদের শিক্ষার উপরে কাজেই আমাদের শিক্ষার বাজেটকে যারা শুধুমাত্র এই কয়েক পার্সেন্টের মধ্যে দেখতে চান তাদেরকে বলবো পুনরায় বিবেচনা করুন আমরা আমাদের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ভূমিকা নেয়ার এবং ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করছি মাননীয় স্পিকার করোনা সংকটকালে সংসদ টেলিভিশনের মাধ্যমে এবং অনলাইনে পাঠদান চলছে টিভির মাধ্যমে প্রায় শতকরা বিরানব্বই ভাগ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পারছি অনলাইনে পাঠদানের জন্য আজ নতুন একটি প্ল্যাটফর্ম এটুয়াই এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় চালু করা হবে ইনশাল্লাহ বিকেলবেলা সকল বিশ্ববিদ্যালয়ে এটি ব্যবহার করতে পারবে এসএসসি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সমস্ত প্রস্তুতি আছে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও আসুন সবাই সময়টাকে কাজে লাগাই পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করি নতুন দক্ষতা আরও অর্জন করবার চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি মাননীয় স্পিকার আমার চাঁদপুরে করোনার আঘাতে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যুবরণ করেছেন প্রায় অর্ধ শত চাঁদপুর সদর হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট স্থাপন এবং একটি টেস্টিং ল্যাব চাঁদপুরে স্থাপন করার ব্যবস্থা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসেবে প্রস্তাবিত বাজেটের প্রাক অনুমোদনে আমিও একজন ছিলাম তবুও জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে কিছু কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিলে যে বক্তৃতা করেছিলেন সেখানে চারটি কৌশলের কথা বলেছিলেন এই কোভিড সংকট মোকাবেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি পাবলিক ইনভেস্টমেন্ট বৃদ্ধি ঋণ প্রবাহ বৃদ্ধি এবং তারল্য বৃদ্ধি এই অগ্রাধিকারগুলো নিয়ে সকলেই কিন্তু একমত এবং এই এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের যুগোপযোগী পদক্ষেপও কিন্তু ইতোমধ্যেই গৃহীত হয়েছে সামাজিক সুরক্ষা বলয়ের পরিধি বৃদ্ধি পেয়েছে উনিশটি প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ ব্যাংক তারল্য বৃদ্ধির কাজ করছে রাজস্ব কাঠামো প্রণোদনায়ও এর প্রতিফলন আমরা পেয়েছি সরকারি বিনিয়োগ জিডিপির শতকরা আট ভাগ বেসরকারি বা ব্যক্তি খাতে বিনিয়োগ শতকরা পঁচিশ ভাগের যে প্রাকলন করা হয়েছে এবং শতকরা আট ভাগ প্রবৃদ্ধির যে বা আট ভাগের উপরে রাখবার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তার মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি রাজস্ব এবং সেটি বাস্তবায়নের জন্য রাজস্ব প্রণোদনা ব্যাপক শুল্ক ছাড় আমদানি প্রতিস্থাপক এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে চাঙ্গা করা এবং উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেবার প্রস্তাব এই বাজেটে করা হয়েছে স্বাস্থ্য খাতে বহু নতুন নিয়োগ এবং বড় বড় প্রকল্প গৃহীত হয়েছে কোভিডের মোকাবেলার জন্য আরও বাড়তি দশ হাজার কোটি টাকার বরাদ্দ এখানে রাখা হয়েছে দু সাল থেকে মেডিকেল টেকনোলজিস বা হেলথ নিয়োগের কাজটি মামলার কারণে বন্ধ ছিল সেটি মাননীয় প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ অর্ডারে সেই খাতটিকে নিয়োগের ব্যবস্থাটি খুলে দেবার আবার ব্যবস্থা করেছেন টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো আইসোলেশন বেড বাড়ানো এবং নিরবচ্ছিন্ন অক্সিজেন প্রবাহ নিশ্চিতের জন্যে আরও বেশি করে ব্যবস্থা করার চেষ্টাও চলছে সার্বজনীন স্বাস্থ্য স্কিম এটির অঙ্গীকার ছিল আমাদের ইশতেহারে সেই কাজটি আমরা হয়তো এবার করার চেষ্টা করতে পারি কোভিড নাইন্টিনের যে অভিঘাত তা আমরা স্বাস্থ্য খাতে অর্থনীতিতে আমাদের মানবিক বা হিউম্যানিটেরিয়ান সেক্টরে এবং সামাজিক সকল ক্ষেত্রেই পড়ছে এবং পড়বে বিকেন্দ্রায়িত সেবা প্রদান করা যেতে পারে আমাদের বর্তমান যে স্বাস্থ্য অবকাঠামো রয়েছে একেবারে তৃণমূল পর্যন্ত তাকে কাজে লাগিয়ে আমাদের স্বাস্থ্য খাতে যে বিরাট অর্জন আমাদের পরিবার পরিকল্পনা এবং মাতৃ শিশু মৃত্যু রোধে তা এই অবস্থার মধ্যেও আমাদেরকে ধরে রাখবার চেষ্টা করতে হবে মাননীয় স্পিকার মোবাইল এবং ইন্টারনেটের উপরে ব্যবহারের উপরে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেটি প্রত্যাহারের আমি বিনীত অনুরোধ জানাব তার কারণ হচ্ছে অনলাইন এডুকেশনের মাধ্যমে আমার এখন শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর একটা বড় উপায় এবং সেটিকে সহজলভ্য করবার জন্য এটি অত্যন্ত জরুরি কালো টাকা সাদা করার যে সুযোগ সেটি দেয়াকে আমি অনৈতিক অর্থনৈতিকভাবে এটি তেমন ফলদায়ক নয় এবং রাজনৈতিকভাবেও জনপ্রিয়তা বৃদ্ধি করে না বলে মনে করি এবং সে কারণে এটি করার যৌক্তিকতা আছে বলে আসলে মনে করি না করোনার কারণে বিশ্বব্যাপী দারিদ্র ও কর্মহীনতা বাড়ছে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থ সহায়তার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ এই সমস্যা মোকাবেলায় সচেষ্ট আছে করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা আড়াই লক্ষ থেকে তিন লক্ষ করা হয়েছে নারীদের ক্ষেত্রে এই সীমা আরও বেশি সর্বোচ্চ করের হার শতকরা তিরিশের পরিবর্তে শতকরা পঁচিশ করা হয়েছে আয়কর কাঠামোতে সর্বোচ্চ করের হারকে না কমিয়ে সর্বনিম্ন করমুক্ত সীমাকে আরও কিছুটা বাড়ানো যায় কি না এটি পুনর্বিবেচনার অনুরোধ করছি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা পঞ্চাশ লক্ষের পরিবর্তে এক কোটি করা যায় কি না শুধুমাত্র বছরের জন্য এটি ভেবে দেখতে অনুরোধ করব কারণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা মূলত ব্যবসার তাদের সারা বছরের আয়ের চল্লিশ ভাগ আয় করেন পয়লা বৈশাখ এবং ঈদে এই দুটি উৎসবে এবার তারা ধরতে পারেননি কাজেই শুধুমাত্র এই বছরের জন্য তাদেরকে এই সুবিধাটি দেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে ব্যাংক আমানতের ক্ষেত্রে আবগারি শুল্কের যেটি রয়েছে সেটি ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থে কর্মুক্ত আমানতের সীমা পাঁচ লক্ষ থেকে কিছুটা বাড়ানো যায় কি না তারও অনুরোধ করছি অর্থমন্ত্রী সংস্কারের কথা বলেছিলেন গতবার শস্য বিমা প্রবাসী বিমা ব্যাংকিং কমিশনের কথা বলেছিলেন এই উদ্যোগগুলো নেওয়া যেতে পারে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স কাস্টমস অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন ডিরেক্ট ট্যাক্স অ্যাক্ট নাইনটিন এই আইনগুলো এগুলোর আধুনিকায়ন খুবই জরুরি এই কাজগুলো শুরু হয়েছে এগুলো সম্পূর্ণ করা প্রয়োজন ই সাবমিশনের জন্য কর রেয়াতের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ভিএটির জন্য যে প্রয়োজনীয় মেশিন কেনা দরকার সেগুলো যদি করা যায় তাহলে ট্যাক্স বেস আরও বাড়ানো সম্ভব ব্যক্তি খাতে বিনিয়োগের যে প্রাক্কলন করা হয়েছে প্রাকলনটি বড় সেটি বাস্তবায়নের জন্য আসলে যে অবকাঠামোগত অন্যান্য সুবিধা দেওয়া প্রয়োজন সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে ব্যাঙ্ক সেক্টর থেকে যেন তারা সহজে ঋণ পায় এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যেন এগুলো নিয়ে নিতে না পারেন সে ব্যাপারটিও নিশ্চিত করতে হবে পাবলিক সেক্টরের প্রজেক্টগুলোর বাস্তবায়ন সময় মতো এবং সাশ্রয়ীভাবে আমরা করব ইনশাল্লাহ দু হাজার একুশের জন্যে মাননীয় অর্থমন্ত্রী যে ভি আকৃতির রিকাভারি প্ল্যান তিনি দিয়েছেন তার জন্যে এই উদ্যোগগুলো আর্থিক খাতে এই উদ্যোগগুলো বিশেষভাবে প্রয়োজন পঞ্চাশ লক্ষ পরিবারকে সরাসরি অর্থ সহায়তা দেওয়া হচ্ছে আমার নন এমপি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে যেগুলো অত্যন্ত প্রশংসনীয় এগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিজের উদ্যোগ প্রবাসী ফেরতদের জন্যেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অনেক অর্থনীতিবিদ মিসিং মিডলের কথা বলেন আমরা যখন সারা দেশে দলীয় উদ্যোগে সহায়তা দিতে শুরু করি তখন বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যেন দরিদ্রদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত পা মধ্যবিত্ত যারা আছেন যারা হাত পাততে পারেন না তাদের দিকে যেন আমরা বিশেষভাবে নজর দেই এ কথাটি তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন কাজেই চিন্তা করবেন না নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা মাননীয় স্পিকার বিএনপি নামক অপরাজনীতির দলটি নিয়ে কিছু বলতে আসলে রুচিতে বাধে কিন্তু একজন সদস্য আপত্তিকর কিছু বক্তব্য রেখেছেন শুধু বলবো বক্তব্যে কোরআন হাদিসের কথা বলবো আর কোরআন আর কোরানের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী এতিমের অর্থ আত্মসাতকারীর জন্য সাফাই গাইব এ দুটো একসঙ্গে হয় না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বৈশ্বিক এই করোনা সংকটের মধ্যেও বাজেট অধিবেশন ডেকে বাজেট আলোচনা করে বাজেট পাশের এই যে সাহসী উদ্যোগ এই সাহসী উদ্যোগের জন্যে আমাদের মাননীয় সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রাজ্ঞ দূরদর্শী সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবশ্যই সকল সংকট কাটিয়ে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আমি সবাইকে আবারও এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট অনেক উদ্বেগ অনেক উৎকণ্ঠা তার মধ্যেও আমরা যে এগিয়ে যাচ্ছি সেই এগিয়ে যাবার জন্যে আমাদের সমাজের এই রেজিলিয়েন্সের জন্যে সবাইকে অভিনন্দন জয় শেখ হাসিনা জয় আওয়ামী লীগ জয় বাংলা জয়